আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আগামী জাতীয় সংসদ নির্বাচন সরকার বিরোধীরা এক দফায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচন নিয়ে বার্তা আজকের আয়োজনে আরও যা থাকছে নির্বাচনে বিএনপিকে দেশের মানুষ আবারও প্রত্যাখ্যান করবে নাসিম সবশেষ থাকছে মনে হচ্ছে ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছি রিচবি বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশে সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের অভিন্ন দাবিতে রাজপথে নামছে সরকার বিরোধীরা রাজনীতির মাঠে মত পথ ও আদর্শিক ভিন্নতা এই অভিন্ন দাবিতে অনেকটাই এখন তারা কাছাকাছি অবস্থানে দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সামনে রেখে যা যার অবস্থান থেকে বিরোধী দলগুলো যুগপথ রাজপথ উত্তপ্ত করার কৌশল গ্রহণ করেছে এই আন্দোলনকে তারা ক্রমান্বয়ে এক দফা দাবি আদায়ের বৃহত্তর আন্দোলনে পরিণত করতে পদ্মার আড়ালে আলাপ আলোচনা অব্যাহত রেখেছে একটি তৈরি করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর সে শীর্ষ নেতাদের মতে যে কোন মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সব মহলের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত দেশের মানুষও চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে নির্বিঘ্নে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে পছন্দের প্রার্থীকে ভোট দেবে মানুষের রায় যারা ক্ষমতায় আসবে আসুক কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে মানুষের এই চাওয়া পূরণ হবে না তাই নির্দলীয় নিরপেক্ষ এবং তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প তাদের হাতে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ অতীতের মতো এবারও সংবিধানের ভেতরে থেকে নির্বাচনকালীন দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ পক্ষে ধীর অবস্থানের কথা জানান দিয়েছে তাদের শরীর জোর চোদ্দ দলের সদস্যরা এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই তবে জাতীয় পার্টি সাফ জানিয়ে দিয়েছে তারা যে কোনো মূলে আগামী দিকটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এই দাবিতে দীর্ঘদিন ধরেই সংসদ এবং সংসদের বাইরে বেশ সোচ্চার এবং সরব জাতীয় পার্টি গত ডিসেম্বর থেকে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সহ দশ দফা দাবিতে আন্দোলন শুরু করে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি তাদের এই আন্দোলনের সঙ্গে প্রকাশ মাঠে আছে মঞ্চ সমমাননা পার্টি এলডিপি বাম গণতান্ত্রিক ঐক্য গণফোরামের একাংশ সহ সমমাননা আরো কয়েকটি রাজনৈতিক দল দাবি আদায়ের মাহের রমজানের ভেতরও বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি সহ সমমাননা দল ও ঈদের ছুটি শেষে আগামী পহলা মে থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে তারা যันท চলে প্রসঙ্গে 빈বিস্তাই কমেডি সদস্য ডক্টর খন্দকার মহশার হোসেন মঙ্গলবার যুগান্তরকে বলেন আমাদের দেশে নানা রকম সংকট আছে তবে মূল সংকট দেশে গণতন্ত্র নেই ভোটার অধিকার নেই জাতীয় সংসদ নির্বাচন বলেন আর স্থানীয় সরকার নির্বাচন বলেন মানুষ ভোট দিতে পারে না সরকার যাকে চায় তাকেই বিনা ভোটে জয় ঘোষণা করা হয় এই অবস্থার অবসান খুবই জরুরি দেশের মানুষ মনে করে আগামী ক্ষমতায় থাকলে এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা আর ভোটের অধিকার ফিরে পাবে না পছন্দের থেকে ভোট দিতে পারবেন না নির্বাচনে তাদের কোনো মতামত থাকবে না কারণ তারা এই সরকারের অধীনে এর আগে আরো দুটি নির্বাচন দেখেছে তাই মত ও পথের ভিন্নতা সত্য এমনকি আদর্শিক ভিন্নতা সত্ত্বেও সবাই এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এক মহনায় মিলিত হয়েছে সাধারণ মানুষের একই দাবি আদায় রাজপথে নামতে শুরু করেছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই প্রসঙ্গে মঙ্গলবার যুগান্তরকে বলেন চোদ্দ এবং দু সালের মতো আর একটি ব্যর্থ কার্যকর ও জালিয়াতি নির্বাচনের দায়ভার আমরা নিতে পারি না ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে যদি বর্তমান সরকারকে পিছু হটাতে না পারি তাহলে দেশে ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সহ কোনো কিছুই আর আদায় হবে না তিনি আর বলেন আমাদের এই দাবিতে ক্ষমতাসীন আওয়ামী এবং তাদের শরীর কয়েকটি সুবিধাভোগী দল ছাড়া বাকি সবাই মত ও পথের এমনকি আদর্শিক ভিন্নতা থাকা সত্য যা যার অবস্থান থেকে এক এবং অভিন্ন দাবিতে রাজপথে দাঁড়াচ্ছে নিকট অতীতে এরকমটা দেখা যায়নি আমরা মনে করি এই আন্দোলন ক্রমান্বয়ে এক দাবি দফা বৃহত্তর আন্দোলনের রূপ নেবে চলে যাচ্ছি পরের সংবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাদ্দিন নাসিম বলেছেন বিএনপি জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি করে এরা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় আজ মঙ্গলবার বিকেলে উন্নয়ন সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বাংলাদেশ করার আওয়ামী রাজ্যের উপজেলার পাইকপাড়া ইউনিয়নে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন নাসিম বলেন বিএনপি জামায় দেশের অগ্রগতি ও অর্থনৈতিক মুক্তি চায় না এরা সন্ত্রাসী ও দুর্নীতিবাজ এরা সুযোগ পেলে দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারী করবে এরা জনগণের জন্য কিছু করতে পারে না এরা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দেশে মানুষ পাশাপাশি দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে এর জন্য গত নির্বাচনে শেখ হাসিনাকে ব্যাপক ভোটে নির্বাচিত করেছে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বানাসের রাজনীতি করার কোন সুযোগ নেই সেটি আগামী নির্বাচনে দেশের মানুষ দেখিয়ে দেবে তিনি আরো বলেন সাম্রাজ্যবাদীদের শক্তি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইদের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই শক্তি আবারও আমাদের দেশের উপর কুনজর দিয়েছে এদের এই কুনজরের বিপক্ষে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা বিশ্বাস করি দেশের জনগণ আমাদের আমাদের বন্ধু আমাদের সকল জবাবদেহিতা আমরা দেশের মানুষের কাছে দেব। আগামী নির্বাচনে শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও গণতন্ত্রের অভিযাত্রাকে সমুন্নত রাখবেন আমরা শান্তিপূর্ণ উপায়ে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছি উল্লেখ করে আওয়ামী এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন আজকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির উদাহরণ বিশ্ব বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল দেশরত্ন শেখ হাসিনা করোনা মহামারীর সময় সতেরো কোটি মানুষকে তার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে রক্ষা করেছেন বিএনপি জামাত সাম্প্রদায়িক শক্তির এজেন্ট মির্জা ফখরুলরা বলছিল লক্ষ লক্ষ লোক মারা যাবে রাস্তায় হাজার হাজার লাশ পড়ে থাকবে লাশ কবর দেওয়ার লোক থাকবে না তারা বলেছিল বাংলাদেশ দেওয়ালিয়ে হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি ভেঙে চুরে খান খান হয়ে গেছে তাদের মুখে চুনকালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী করোনা তার সুদক্ষ নেতৃত্ব এগিয়ে নিয়ে গিয়েছিলেন চলে যাচ্ছি পরের সংবাদে কারামুক্ত হয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল গোবে বলেছেন মনে হচ্ছে ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছে কারণ গোটা দেশটাই তো এখন কারাগারে পরিণত হয়েছে আজ মঙ্গলবার পঁচিশে এপ্রিল বিকেল দিকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ